আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অবশেষে মালয়েশিয়া NBL কিউপে অ্যাপের যাত্রা। এই অ্যাপে কী কী সুযোগ সুবিধা থাকছে এ বিষয়ে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। অর্থাৎ প্রবাসীদের বিনা খরচে টাকা পাঠাতে মালয়েশিয়া চালু হয়েছে NBL কিউপে মোবাইল অ্যাপ। রবিবার কুয়ালালামপুরের স্থানীয় এক হোটেলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে NB কিউপে অ্যাপের উদ্বোধনের ঘোষণা করেন দেশটির নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন মোহাম্মদ গোলাম সরওয়ার। এ সময় তিনি ন্যাশনাল ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রবাসীদের বৈধ পথে দেশে টাকা পাঠানোর আহ্বান জানান। হাইকমিশনার তার বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশকে এগিয়ে নিতে প্রবাসীদের সুবিধার জন্য মূলত অ্যাপটি চালু করা হয়েছে। করোনাকালীন নেতিবাচক প্রভাবের পর রাশিয়া ইউক্রেনের পরিস্থিতি, বর্তমান বিশ্ব বাস্তবতায় রেমিটেন্স প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। রেমিটেন্স প্রভাব বাড়াতে হুন্ডি সহ প্রতিবন্ধকতাগুলো দূর করার পাশাপাশি প্রবাসীদের সচেতনতার অপর সরকার জোর দিয়েছে। এছাড়া হুন্ডি প্রতিরোধ ও প্রবাসীদের সচেতন করতে বাংলাদেশ দূতাবাস কাজ করছে বলেও জানান হাই কমিশনার। মালয়েশিয়ার প্রবাসীরা আগামী 30 জুন পর্যন্ত বিনা খরচে NBL কিউপে মোবাইল অ্যাপের মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবেন বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সিও ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং পরিচালক মেহমুদ হুসাইন। তাছাড়া বিনা জামানতে প্রবাসীদের লোনের ব্যাপারে বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, প্রায় 1 কোটির অপরে প্রবাসী বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত আছেন এবং প্রতি মাসে আপনাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশ যাওয়া অব্যাহত আছে। এই রেমিটেন্সের পরিমাণ মাসে গড়ে $1.83 বিলিয়ন US, যেটা আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ। সেই হিসাবে আগামী 30 জুন পর্যন্ত বিনা খরচে NBL মোবাইল অ্যাপের মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবেন। ন্যাশনাল ব্যাংকের SABP মানব সম্পদ উন্নয়ন বিভাগের প্রধান এবং পরিচালক NBL মানি ট্রান্সফার SDN BHD সাবেক চিফ এক্সিকিউটিভ শেখ আখতার উদ্দিন আহমেদ বলেন, মালয়েশিয়ার কোনো প্রকার ঝুঁকি ছাড়াই এই অ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন এবং মালয়েশিয়ার অবস্থান খুবই ভালো। নিউজ BD 24 জামিল সিটি।